সহজ গুরু ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগতম। প্রতিদিনের মতো আজকে আমি অন্য একটি ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হচ্ছি। আজকের ভিডিওতে আমি আলোচনা করব তোমরা যে এইচএস ফাইনাল ইয়ার তোমাদের যে বেঙ্গলি এমআইএল সাবজেক্ট রয়েছে সেই বেঙ্গলি এমআইএল সাবজেক্টের চ্যাপ্টার ওয়াইজ মোস্ট কমন নিয়ে আজ আমি উপস্থিত হয়েছি। তো চ্যাপ্টার ওয়াইজ কমন কোয়েশন আমি অ্যানালাইজ করতে চলেছি, প্রত্যেকটি চ্যাপ্টার ওয়াইজ কোনগুলি প্রশ্ন মোস্ট ইম্পর্ট্যান্ট এবং কোনগুলি প্রশ্ন এবার তোমাদের পরীক্ষায় একদম শিওর আসার চান্স রয়েছে, এবং অনেকগুলি প্রশ্নের একটি মাত্র উত্তর কী করে করতে হয় সেটাই সেই সহজ গুরুর লক্ষ্য। তো কথা না বলে চলে যাই আমরা আজকের মূল পর্বে। আজ আমরা আলোচনা করব তোমাদের যে চ্যাপ্টার রয়েছে, যে কবিতাটি রয়েছে কবিতার নাম হচ্ছে খরা। তোমরা সবাই জানো তোমাদের খরা কবিতা রয়েছে। তো খরা কবিতাটি কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট এবং খরা কবিতা থেকে অনেক প্রশ্ন আসে এবং অনেকগুলি প্রশ্নের একটি মাত্র উত্তর তো দেওয়ার চেষ্টা আমি অবশ্যই সবসময় রাখি। তো যাই হোক, তো খরা কাব্যের অর্থাৎ সেই খরা খরা যে কবিতা সেই খরা কবিতার যে মূল যে প্রশ্ন কোনগুলি পরীক্ষায় আসার 100% চান্স রয়েছে সবগুলি নিয়ে আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব। তো প্রথম হচ্ছে খরা কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হচ্ছে, নাম্বার 1 প্রশ্ন, ভালো করে দেখে নেবি। প্রশ্নগুলো খুব ভালো করে দেখবে, সেগুলি মোস্ট ইম্পর্ট্যান্ট। বাবা বলছি খরা কবিতাটি কবির কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে, বা আরেকটি প্রশ্ন রয়েছে খরা কবিতাটির কবির নাম কি। নেক্সট প্রশ্ন, খরা কবিতার কবির নাম কি। এইখানে শেষ হয় এই সবে শুরু, অর্থাৎ কি শুরু হয়েছে এখানে, শুরু বলতে মানে কি শুরুর কথা বলা হয়েছে এই প্রশ্নটি দেখে নেবে। খরা কবিতায় বালি কিসের প্রতীক, খরা কবিতায় বালি কিসের প্রতীক। তারপর সব নদী নালা পুকুর শুকিয়ে গিয়েছে, এটি কোন কবিতার অংশ। সব নদী নালা শুকিয়ে গিয়েছে তার মানে কি। ঠিক আছে, এইখানে শেষ নয় এই সবে শুরু, তাৎপর্য বিশ্লেষণ করো আমাদেরকে এবারে। সে তাৎপর্য বিশ্লেষণ করতে হবে, অর্থাৎ তার অর্থ পরিস্ফুট করতে হবে, আমাদেরকে বুঝিয়ে দিতে হবে। বালি তুলে বালি তুলে বালি তুলে বালি, এটি কোন কবিতার অংশ, এটি কোন কবিতার অংশ। সে বালি তুলে বালি তুলে বালি তুলে বালি, এইটি হচ্ছে সেই খরা কবিতার অংশ। তোমরা আনসারে জানো কবি বালি তুলার সাথে কার তুলনা করতে চাইছেন, কবি বালি তুলার সাথে তিনি কার তুলনা করতে চাইছেন সে বিষয়টি বুঝিয়ে দাও। ঠিক আছে, বিষয়টি বুঝিয়ে দাও। তারপর দেখো আরেকটি প্রশ্ন, সব নদী নালা পুকুর শুকিয়ে গিয়েছে, জল ভরতে এসেছিল যারা, পাতাহারা গাছ সামনে ঝলমল করছে বালি, স্তবকটি কোন কবিতার অংশ। প্রশ্নটি এই ধরনের আসে ঘুরিয়ে ফিরিয়ে, তোমরা ভালো করে দেখে পরীক্ষা হলে যাবে। স্তবকটি কোন কবিতার অংশ, কবিতার কবিকে, কবিতাটি কবির কোন কাব্য গ্রন্থ থেকে নেওয়া হয়েছে, স্তবকটিতে কবি ঠিক কী বলতে চেয়েছেন আলোচনা করো। তারপর নেক্সট দেখো আরও কয়েকটি প্রশ্ন আছে, সবগুলি আমি ডিটেলসে বলছি। তারপর আমাদের ব্যাখ্যা লিখতে হবে, সব নদী নালা পুকুর শুকিয়ে গেছে, জল ভরতে এসেছিল যারা, পাতাহারা গাছ সামনে ঝলমল করছে বালি, এটি তোমাদের ব্যাখ্যা করতে হবে। তারপর নেক্সট দেখো 10 নম্বরে দেওয়া আছে ব্যাখ্যা, আরেকটি ব্যাখ্যা, এইখানে শেষ নয় এই সবে শুরু, তারপর বালি তুলে বালি তুলে বালি তুলে বালি, সেটি ব্যাখ্যা করতে হবে। তারপর এটি তার কোন কাব্যগ্রন্থের অন্তর্গত এটিও বলতে হবে। তো এই ছিল খরা যে কবিতা, আরও কয়েকটি চ্যাপ্টার রয়েছে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি এবার। তো দেখো মেন ইম্পর্টেন্ট কথা এখানে হচ্ছে অন্নদার আত্মপরিচয়, সে অন্নদার আত্মপরিচয় যে মোস্ট ইম্পর্ট্যান্ট কমন কোয়েশন অলরেডি রেডি আছে, আমি পরবর্তী ভিডিওতে দিয়ে দেবো সেই অন্নদার আত্মপরিচয়। তো তোমরা চ্যানেলে যদি এখন সাবস্ক্রাইব করে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর আরেকটি কথা, মোস্ট ইম্পর্ট্যান্ট যে কথাটি হচ্ছে এই খরা চ্যাপ্টারের যে বোর্ড কোয়েশন যতগুলি আছে, অর্থাৎ এখানে টোটাল 11টি প্রশ্ন, তার মধ্যে চারটি আমি শর্ট কোয়েশন কেটে নিলাম, তো চারটি শর্ট কোয়েশন কেটে নিলাম, তারপর হয়ে গেল বাকি 60টি। ওই 60টি প্রশ্নের যদি মাত্র একটি আনসার যদি প্রয়োজন হয় তোমাদের, তো অবশ্যই কমেন্ট করে বলবে। তো এই 60টি প্রশ্নের একটি আনসার যদি তোমাদের প্রয়োজন হয় তাহলে কমেন্ট করে বলবে, আমি তোমাদের সেই পরবর্তীতে আমি তোমাদের সেই 60টি প্রশ্নের যে একটি আনসার হবে এই আনসারটি আমি তোমাদের খুব শীঘ্রই আমি তোমাদের প্রোভাইড করে দেবো। যদি বেশি বেশি কমেন্ট আসে, অনেক বেশি কমেন্টও টার্গেট রাখছি যদি বেশি, কারণ একটি আনসার তৈরি করতে অনেক সময় প্রয়োজন বা কিছু মাথা খাটিয়ে করতে হয়। তো তোমাদের যদি কমেন্ট বেশি আসে তো আমি উৎসাহিত হব এবং সেই আমি পরবর্তীতে তোমাদের জন্য সেই খরা চ্যাপ্টারে সবগুলি চ্যাপ্টারে অন্য একটি ভিডিও আমি দিয়ে দেবো সেই 60টি প্রশ্নের একটি আনসার। এবং তার সঙ্গে বলে রাখি যে অনেকগুলি চ্যাপ্টারে মোস্ট কমন কোয়েশন এবং অনেকগুলি প্রশ্নের একটিমাত্র আনসার, যেমন জীবন স্মৃতি রয়েছে, গণেশ জন্মী রয়েছে, তারপর ভাত রয়েছে, এই ধরনের আরও অনেকগুলি রয়েছে, তোমরা অ্যাডভান্স বেঙ্গলি রয়েছে, তো এই প্রিভিয়াস ভিডিওগুলি অবশ্যই যদি দেখে না থাকো অবশ্যই সেগুলি দেখবে, এবং মোস্ট ইম্পর্ট্যান্ট যেগুলি রয়েছে ভালো করে দেখবে। তো যদি কোনো সমস্যা হয় তাও কমেন্ট করতে ভুলবে না। পরবর্তীতে অন্য একটি ভিডিও নিয়ে আবার কথা বলবো, ততক্ষণ সুস্থ থাকবে, ভালো থাকবে, ধন্যবাদ।